এর আগের ভিডিওগুলিতে আমরা সাক্ষী থেকেছি ডুয়ার্সের অপরূপ সৌন্দর্যের, মুখোমুখি হয়েছি বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের। যদি সে ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ তৃতীয় দিনে আমরা ফেরত যাব কলকাতা, সেখান থেকে বাড়ি। তবে যেতে যেতে ডুয়ার্সের সবটুকু স্বাদ নেব। আপনারাও সঙ্গে থেকে উপভোগ করুন আমাদের ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন। আজকে ডুয়ার্সের তৃতীয় দিনে ঘুম থেকে উঠেই রিসোর্টের ঠিক সামনে মূর্তি নদীতে চলে এলাম। উল্টো দিকে রয়েছে পাহাড় আর পিছনে ঘন জঙ্গল। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নদীর কুলকুল আওয়াজ। চলুন তাহলে এনজয় করি মূর্তি নদী। মূর্তির ধারে এই শোভা না দেখলে বোঝানো সম্ভব না। দূরে কুয়াশায় ঢাকা পাহাড়, কুলকুল শব্দে বয়ে চলা খরস্রোতা আর পাথর ছড়ানো নদীর চর। এক এক সময় খুব ইচ্ছে করছিল যদি আবার বাচ্চাবেলায় ফিরতে পারতাম তাহলে এই নদীর চরে এই পাথর নিয়ে কতই না মজা করতাম। রিসোর্টে ফিরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম লাটাগুড়ির উদ্দেশ্যে। জঙ্গলের বুক চিরে বিছানো মসৃণ কালো রাস্তায় ছুটে চলল আমাদের গাড়ি। গরুমারা জঙ্গল ক্যাম্পকে বাঁদিকে রেখে এগিয়ে গেলাম লাটাগুড়ির দিকে। রাস্তায় দাঁড়ালাম মহাকাল বাবার পীঠস্থানে। এইখানে মহাকাল হিসাবে শিবলিঙ্গ রয়েছে, নিয়মিত পূজাও হয়। প্রচলিত রয়েছে এইখানে পুজো দিলে হাতির আক্রমণ থেকে বাঁচা যায়, তবে হাতি দূরে থাক, উল্টে এইখানে ভক্তদের রেখে যাওয়া ফলমূলের টানে মাঝে মধ্যেই দেখা মেলে স্বয়ং হাতির। তাই হাতি দেখতে চাইলে এটি এক মাস্ট ভিজিটিং পয়েন্ট। এই মুহূর্তে আমরা রয়েছি মহাকালপীঠে। এখানে রয়েছে একটা অসাধারণ অ্যাটমসফিয়ার, আর তার জন্য মেনলি রেসপন্সিবল যেটা সেটা হচ্ছে ক্রিকেট, এক বিশেষ ধরনের পোকা যাকে বাংলায় আমরা বলি ঝিঝি পোকা। একবার একটু আওয়াজটা শুনুন। এখান থেকে খানিক এগোলেই রয়েছে ন্যাওরা জঙ্গল ক্যাম্প, চাইলে এখানেও আপনারা থাকতে পারেন। বুকিং ডিটেলস নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা লাটাগুড়ি পৌঁছে চলে এলাম বাজারের ভিতরে। এখানে রয়েছে বিভিন্ন কাঠ ও বেতের দোকান। আপনারাও আসলে এখান থেকে বাড়ির প্রিয়জনেদের জন্য নিয়ে যেতে পারেন কিছু গিফট। আসুন দেখেনি এমনই কিছু দোকান। ঘোরাঘুরি আর কেনাকাটা করে রওনা দিলাম গজলডোবার উদ্দেশ্যে। যেতে যেতেই দূর থেকে দেখা মিলল মেঘে ঢাকা পাহাড়ের সে এক অপরূপ দৃশ্য। বাড়ি ফেরার মন খারাপ নিমেষেই উধাও হয়ে গেল। তিস্তা ব্যারেজ আর বৈকুণ্ঠ ফরেস্টের মাঝে ছোট্ট এক হ্রদ এই গজলডোবা।
বর্তমানে পক্ষীপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় ডেস্টিনেশন। শীতের সময় আসলে দেখা মিলবে হাজারো পরিযায়ী পাখির। এখন আমরা এসেছি তিস্তা ব্যারেজ। তিস্তা নদী, দূরে রয়েছে পাহাড়ের সৌন্দর্য, আর এই হচ্ছে ব্যারেজ। সামনেই রয়েছে গাজল ডোবা, যেটি বার্ড ওয়াচারদের কাছে খুব আকর্ষণীয় একটা জায়গা। শীতকালে এখানে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি পাওয়া যায়। আমরা এখন যে সময় এসেছি এই সময় পরিযায়ী পাখি হয়তো পাবো না, তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নৌকা বিহার। তাহলে চলুন, দেখা হচ্ছে গাজল ডোবায়। পরিযায়ী পাখিদের আসার সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। পাখি দেখার উদ্দেশ্যে এখানে আসলে ওই সিজনেই আসতে হবে, নইলে হতাশ হবেন। হাতে সময় ছিল তাই ঠিক করলাম বোটিং করব। জন প্রতি 50 টাকা থেকে শুরু, রয়েছে 100 টাকা 200 টাকা। স্পটের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। এছাড়াও ঘন্টার হিসাবেও বোট ভাড়া করতে পারেন। বোটিং করতে করতেই লেকের মাঝে দেখতে পেলাম পানকৌড়ি পাখি বা ইন্ডিয়ান কর্মোরান্ট, খাবারের খোঁজে চুপটি করে বসে রয়েছে। বোটিং সেরে দেখে নিলাম বিখ্যাত তিস্তা ব্যারেজ। গতকালে বৃষ্টির কারণে লক গেট খোলা রয়েছে খানিক। এইসব দেখতে দেখতেই খিদে পেয়ে গেল, তাই খাবারের খোঁজে এগিয়ে গেলাম ব্যারেজ সংলগ্ন বাজারে। বাজারে সাজানো রয়েছে রকমারি খাবারের পসরা, খানিক উদয়পুর বা তালসারি বিচের মতো। রান্না করা মাছের পাশাপাশি পাওয়া যায় টাটকা মাছ, কালো বস আছে, তারপরে পাথর কাটা আছে, মশল আছে, বাটা আছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার রওনা দিলাম ফেরার রাস্তায়। আমাদের ট্রেন মাল জাংশন থেকে সন্ধে 6টায়। ডুয়ার্স ছেড়ে যেতে সত্যিই মন চায় না, কিন্তু যেতেই হবে অগত্যা। দুরাত্রি 3 দিনের এই ডুয়ার্স ট্যুর আজ আমাদের শেষ হচ্ছে নিউমাল জাংশনে এসে। অসাধারণ সুন্দর কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছি আপনাদের জন্য। আশা করি এরকম আরও ঘুরতে পারবো যদি আপনাদের সাপোর্ট থাকে। আমাকে সাপোর্ট করবার জন্য ভিডিও লাইক বাটনটি ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, এবং খুব শেয়ার করুন এই ভিডিওটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।